শেখ হাসিনার সরকার পতনের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড। থানায় হামলা ও হতাহতের ঘটনায় কর্মবিরতিতে রয়েছে পুলিশ প্রশাসন। এমন অবস্থায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পাশাপাশি স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধিরাও কাজ করছেন। পুরোদমে অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান খোলায় জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অফ কমান্ড। 5 আগস্ট থেকে রাস্তায় নেই কোনো ট্রাফিক পুলিশ। তবে এরই মধ্যে রাজধানী সহ সারা দেশে পুরোদমে চলছে অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান। যে আন্দোলনের জন্য মানুষ এত কিছু করলো সেটা সফল হয়েছে, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হয়েছে, স্টুডেন্টরা সহযোগিতা করতেছে, ট্রাফিক পুলিশ নাই, তারপর দেশ সুন্দরভাবে চলতেছে। এখন আবার যারা আসবে তারা যদি সঠিকভাবে দেশ পরিচালনা করে তাহলে দেশ সামনের দিকে অগ্রসর হবে, আর যদি বিগত সরকারের মতো না আবার ইয়ে হয় তাহলে তা আবার উন্নতি হবে না। সড়কে যানবাহনের সংখ্যা বাড়ায়, বেড়েছে যানজট, তাই তো রাজধানী সহ সারা দেশে এভাবেই ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। তারা বলছেন দেশপ্রেমের অংশ হিসেবেই এখনও রাস্তায় তারা। দেশে এখন পুলিশ নাই, এখন জনগণের কি হবে? তারা যদি ট্রাফিক পুলিশ যদি না থাকে তখন তো আমাদের অনেক বিপদ, এখানে দেখা যাবে দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের সচেতন নাগরিক হিসেবে যতদিন সচেতন পুলিশ আসবে না ততদিন এই দায়িত্ব আমরা পালন করে যাব। আজকে আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারি না যে এই হাসিনার কারণে, এই হাসিনে আজকে আমাদের দেশ ছেড়ে পালিয়েছেন, আমরা খুবই গর্বিত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বেশ কয়েকদিনের সহিংসতা ও অস্থিরতার পর স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করলেও দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সব কিছুই স্বাভাবিক হবে বলে প্রত্যাশা নগরবাসীর। হেদায়তুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।